এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফোনে একাধিক জিমেইল আইডি থাকলে সেটিকে রিমুভ করতে হয়। সেজন্য আমরা এখন চলে যাব মোবাইলের সেটিং অপশনে। সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা চলে যাব নিচে। এই যে নিচে যাওয়ার পরে এই যে অ্যাকাউন্ট অ্যান্ড সাইন, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা আবার একটু নিচের দিকে চলে যাব। এই যে নিচের দিকে যাওয়ার পরে এখানে লেখা আছে গুগল সাইন, আমরা এখন এই গুগল সাইনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এই চলে আসছে আমার ফোনে দুইটা জিমেল আইডি অ্যাড করা, একটি আমার আর একটি অন্যজনের। এখন আমারটা রেখে আমি এই নিচেরটা রিমুভ করব। এই সেক্ষেত্রে আমরা এখন এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এই যে দেখুন এই যে নিচে একটা মোর নামে অপশন আছে, এই মোর নামের অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে দেখুন এই রিমুভ অ্যাকাউন্ট, এই রিমুভ অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন রিমুভ অ্যাকাউন্ট, এই এখানে ক্লিক করার পরে এই যে দেখুন এই সে অ্যাকাউন্টটি রিমুভ হয়ে গেছে, শুধু আমারটাই আছে। এই যে দেখুন আবার এই আমরা এখন আবার এই যে অ্যাকাউন্ট সাইনে চলে যাব, তারপরে এই যে গুগল সাইন অ্যাকাউন্টে চলে আসলাম। এই যে নেই, আমারটা ছাড়া আর কারোটা নেই। যদি আমার ভিডিওটি দেখে ভালো লাগে বা আপনাদের যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে।